তো গাইস দেখেন জঙ্গলের ভিতরে কিসের গড় এটা। কিসের গড় আপনারা অবশ্যই গেস করে নেবেন, আমি হচ্ছে বলতে চাইতেছি না। তো আমি এখন জঙ্গলের মানে একদম জঙ্গলের গভীরে ছিলাম, তো গভীর থেকে হচ্ছে এখন হচ্ছে আমি সমুদ্রের দিকে চলে আসছি, যে আপনাদেরকে সমুদ্রটা হচ্ছে আমি ঘুরে দেখাইতে। এই যে দেখেন আপনার কাপ, ঠিক আছে, ড্রিঙ্ক করছিল কাপ, এই যে আর হচ্ছে আপনার এই যে দেখেন ড্রিঙ্কের বোতল, যারা হচ্ছিল ড্রিঙ্ক করে তারা হচ্ছে এইদিকে এই সাগরের এই আর ওইটা হচ্ছে আপনার হচ্ছে মালয়েশিয়া, ওই সাইডে হচ্ছে পুরাটাই হচ্ছে মালয়েশিয়া, ঠিক আছে। আমরা ভিডিওতে তেমন আসতেছে না, কিন্তু বাস্তবে হচ্ছে একদম সরাসরি দেখা যাইতেছে। দুইটা গাছ, এই যে তিনটা গাছ একদম হচ্ছে এক দিক পরে সমুদ্রের দিকে চলে গেছে। উঠে একটু উপরে দেখাই তো আমি দেখি কি আছে উপরে। এখানে আপনার প্রচণ্ড ভালো আপনার এই যে দেখেন দেখেন এই যে দেখেন। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো সম্পূর্ণ নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আমি এখন আসছি হচ্ছে সিঙ্গাপুরের একটি জঙ্গলের ভিতরে। তো এখানে হচ্ছে একটা রাস্তা, আর এই সাইডে হচ্ছে একটি রাস্তা, তো এখন চলেন এখান দিয়ে হচ্ছে সামনে যাওয়া যাক। দেখেন এটা হচ্ছে প্রচুর বড় একটা জঙ্গল, আর ওইদিকে হচ্ছে আপনার সমুদ্র, আর এটা সমুদ্র ওই পাশে হচ্ছে গাইস হচ্ছে আপনার মালয়েশিয়া, ঠিক আছে। সমুদ্র ওই পাশে আপনার মালয়েশিয়া, সিঙ্গাপুরের শেষ সীমানা এটা। তো আমি হচ্ছে আপনাদেরকে সিঙ্গাপুর হচ্ছে সকল জায়গায় ঘুরাইয়া দেখাই, সিঙ্গাপুর শহর, তারপর হচ্ছে আপনার সিঙ্গাপুর পরিবেশ, আশেপাশে সব জায়গায় হচ্ছে আমি ঘুরাইয়া দেখাই, আপনাদের হচ্ছে দেখানোর চেষ্টা করি, ঠিক আছে। তো এই যে দেখেন সিঙ্গাপুরের হচ্ছে আপনার জঙ্গলের ভিতরে কি বড় বড় গাছ, আর এগুলো হচ্ছে আপনার পরিষ্কার করা এদিকে। তো আমি পরিষ্কার করা, তো গাইস অবশ্যই চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই তাসিন জয় ইউটিউব চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করে দেবেন, আর হচ্ছে একটি ফেসবুক পেজ আছে, পেজটি ফলো দিয়ে দেবেন সিঙ্গাপুরের খুব সুন্দর সুন্দর ভিডিও পেতে। আর আমি তাসিন জয় সিঙ্গাপুরে আসি আপনাদেরকে শুধু সিঙ্গাপুরটা ঘুরে দেখাইতে। তো অবশ্যই আপনারা যারা হচ্ছে সিঙ্গাপুর সম্বন্ধে জানতে চান, সিঙ্গাপুর সম্বন্ধে ভিডিও চান, ব্লগ চান, আমার এই চ্যানেল থেকে হচ্ছে আপনারা পাইবেন অবশ্যই। আপনারা এই চ্যানেলটাতে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আশা করি। আর দেখেন ভিতরে হচ্ছে কতটা ভয়ঙ্কর, আপনার কত বড়। দেখেন হচ্ছে রাত্রেবেলা আপনার প্রচুর একটা ভয়ঙ্কর হচ্ছে, আপনার রাত্রেবেলা মানুষ একদম কম আসে, ঠিক আছে। আর এখানে কোনো দেখেন আপনার লাইট নাই, ল্যাম্পপোস্টে লাইট নাই, এটা একদম সিঙ্গাপুরে একদম শেষ সীমানায় পড়ছে। তো চলে না ওইদিকে যাবো, এখন ওইদিকে আপনাদেরকে ঘুরে দেখা। আর এদিকে যাওয়া কিন্তু আপনাদের নিষেধ, ঠিক আছে, এদিকে কিন্তু আপনি যাইতে পারবেন না, কারণ আপনার এদিকে যদি আমি যাই এদিকে হচ্ছে আপনার নানান ধরনের সাপ থাকতে পারে, অ্যানাকোন্ডা থাকতে পারে, বানর থাকতে পারে, অনেক হচ্ছে আপনার জীবজন্তু থাকতে পারে, ঠিক আছে, যার জন্য আমি ওইদিকে যাবো না, আর ওইদিকে এখন আমি যাইতেছি না, ঠিক আছে। তো অনেকে বলে হচ্ছে ভাই আপনি এই এত ঘুরেন তাহলে হচ্ছে আপনি কাজ করেন কখন? আসলে আজকে বন্ধ, যার জন্য হচ্ছে ভিডিও করতেছি। আর অনেকে দেখেন হচ্ছে যে সাইকেল নিয়ে হচ্ছে আসছে ঘোরার জন্য। তো অনেকে হচ্ছে আপনার সাইকেল নিয়ে আসে ভিতরে ঘোরার জন্য। দেখেন রাস্তা আছে খুব সুন্দর, দেখেন পরিবেশটা খুব সুন্দর একদম, রাস্তা এই দেখেন রাস্তাগুলো একদম পাকা, এই যে একদম পাকা আপনার রাস্তা, কিন্তু এগুলো মাটির না, এই যে দেখেন পাকা রাস্তা, আমাদের বাংলাদেশের মতো না, ঠিক আছে। রাস্তাগুলো খুব সুন্দর রাস্তা, এখানে আপনার অনেক ভালো লাগে, ঠিক আছে, ভিতরে হাঁটতে। তো পরিবেশও খুব সুন্দর আমাদের বাংলাদেশে, যেমন হচ্ছে জঙ্গলের ভিতরে যদি ঘুরতে আসি, ঠিক আছে, অনেক ক্ষেত্রে আপনার এই বাজে মানুষ থাকে, মোবাইল, তারপর হচ্ছে টাকা পয়সা অনেক ক্ষেত্রে হচ্ছে আপনার নিয়ে নেই। সিঙ্গাপুরে কিন্তু কেমন না, সিঙ্গাপুরে হচ্ছে আপনার যেখানে যান আপনি অবশ্যই একটা এই নিরাপত্তা পাবেন, ঠিক আছে, আপনার কোনো ভয় নাই। এখানে শুধু ভয় একটা হচ্ছে আপনার সাপ, অ্যানাকোন্ডা এগুলার, জীবজন্তুর, তাছাড়া কোনো আপনার ভয় নেই। খুব সুন্দর পরিবেশ সিঙ্গাপুরের। আসলে আমি হচ্ছে ঘুরি হচ্ছে রবিবারে আমি ব্লগ বানাই, আর হচ্ছে পাবলিক হলিডে আজকে সিঙ্গাপুরে দীপাবলি, যার জন্য হচ্ছে আজকে বাইরে আসছি ঘোরার জন্য। আর আমি আপনাদেরকে যতটুকু পারি হচ্ছে সিঙ্গাপুর ঘুরে দেখানোর চেষ্টা করি। তো চলেন সামনে যাওয়া যাক। আর আমি কিন্তু গাইছি এখানে ফার্স্ট আসছি, আজকে ফার্স্ট আসছি, আগে কখনোই আমি সিঙ্গাপুরে এই জায়গাতে আমি আসি নাই, এটা আমার রুমের থেকে আসতে প্রায় আধা ঘন্টা সময় লাগে, আমি কখনোই এখানে আগে আসি নাই, আজকে হচ্ছে ফার্স্ট আসছি এখানে। আর আপনাদের সাথে আমি সময় কাটাতে আসছি জঙ্গলের ভিতরে কী আছে আজকে হচ্ছে ঘুরমো দেখমো।
তো এখানে হচ্ছে আপনার এই যে সাইনবোর্ড লাগানো আছে যে উপর থেকে যদি আপনার গাছের ডালা যদি নিচে আর কি বাইঙ্গা যদি পড়ে সেক্ষেত্রে হচ্ছে আপনার খেয়াল রাখবার জন্য। তো দেখেন রাস্তা আপনার জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা, আর সাইড দিয়ে হচ্ছে আপনার পরিষ্কার আছে, এই যে সাইড দিয়ে পরিষ্কার দেখেন। রাত্রের বেলা এখানে আমি কখনোই আসবো না, রাত্রের বেলা কারণ এখানে হচ্ছে আপনার জীবজন্তু থাকতে পারে, রাত্রের বেলা আমি কখনোই আসবো না। তারপর আমি দেখেন একা আসছি, আমার সাথে আমার একটা ফ্রেন্ড আসছিল, ও এদিকে আসে নাই, ও হচ্ছে সমুদ্রের কিনারে আছে, ও বলতেছে আমি জঙ্গলের ভিতরে আমি যাবো না, তুমি ভিডিও করতে চাইলে তুমি যাও। তো আমি ও আসছি আপনাদেরকে দেখানোর জন্য ঘুরায়া। তো একে চলে আসছি যে দেখি যে জঙ্গলের ভিতরে কী আছে। এদিক দিয়ে একদম হচ্ছে শেষ, শেষে কী আছে যাই দেখি। এখান দিয়ে হচ্ছে সামনে খুব বড় একটি সমুদ্র আছে, এখন হচ্ছে সমুদ্র দেখতে যাবো। তো গাইস আমি এখন আসছি হচ্ছে সিঙ্গাপুর একদম সমুদ্রের কিনারে, তো আমি এখন হচ্ছে সমুদ্রের দিকে যাইতেছি। দেখেন এখান দিয়ে হচ্ছে বিশাল বড় একটি সাগর আছে সামনে, তো আমি এখানে চাচ্ছি আপনাদেরকে দেখাইতে। তো গাইস এই যে দেখেন আর ওইটা হচ্ছে গাইস আপনার হচ্ছে মালয়েশিয়া, ওই সাইডে হচ্ছে পুরাটাই হচ্ছে মালয়েশিয়া, ঠিক আছে। আপনার ভিডিওতে তেমন আসতেছে না কিন্তু বাস্তবে হচ্ছে একদম সরাসরি দেখা যাইতেছে, ওইদিকে হচ্ছে মালয়েশিয়া আর এদিকে হচ্ছে আপনার সিঙ্গাপুর, মাঝখানে হচ্ছে সমুদ্র। তো আমি এখন জঙ্গলে মানে একদম জঙ্গলের গভীরে ছিলাম, তো গভীর থেকে হচ্ছে এখন হচ্ছে আমি সমুদ্রের দিকে চলে আসছি যে আপনাদেরকে সমুদ্রটা হচ্ছে আমি ঘুরাইয়া দেখাইতে। তো আমি এখন জঙ্গলে মানে একদম জঙ্গলের গভীরে ছিলাম, তো গভীর থেকে হচ্ছে এখন হচ্ছে আমি সমুদ্রের দিকে চলে আসছি যে আপনাদেরকে সমুদ্রটা হচ্ছে আমি ঘুরাইয়া দেখাইতে। আর এইগুলো দেখেন এই যে নারিকেল গাছ আছে, এইগুলো হচ্ছে আপনার নারিকেল গাছ। আর সাগরের কিনারে যে সব গাছ আছে এগুলো হচ্ছে বালুর উপরে একদম আছে আপনার, এগুলো হচ্ছে বালুর উপরে আর কি আপনার, এগুলো হচ্ছে আপনার বালুর উপরে। গাছের পাতাগুলো খুব সুন্দর। আর জঙ্গলের ভিতরে হচ্ছে আপনার মুরগি আছে, এই যে আমার দেখে হচ্ছে আপনার ভিতরে হচ্ছে আপনার প্রবেশ করতেছে এটার ভিতরে, তো আমি এটার ভিতরে যাবো না। তো এখানে হচ্ছে আপনার নারিকেল গাছ আছে, আসলে হচ্ছে আপনি সিঙ্গাপুরে যদি আপনি বাহিরে না ঘুরেন ঠিক আছে তাহলে আপনি কখনোই আপনার কাছে ভালো লাগবে না। আমি হচ্ছে সিঙ্গাপুরে প্রচুর প্রচুর ঘুরি, আমার কাছে অনেক ভালো লাগে ঘুরতে, আপনাদেরকে ঘুরাই দেখাইতে, ব্লগ বানাইতে, ভিডিও বানাইতে আমার প্রচণ্ড পরিমাণে ভালো লাগে, যার জন্য হচ্ছে আমি ঘুরি। আসলে যদি মন থেকে না ভালো লাগে আপনি কখনোই হচ্ছে এটা করতে পারবেন না। আমার ঘোরাঘুরি করতে অনেক ভালো লাগে, যার জন্য হচ্ছে আমি প্রচণ্ড ঘুরি, ভালো লাগে ঘুরতে। আর গাছের পাতাগুলো খুব সুন্দর দেখা যাইতেছে, এটা এটার ভিতরে হচ্ছে আপনার জঙ্গল, এটার ভিতরে আমি ছিলাম, এখন হচ্ছে বাইরে চলে আসছি আপনাদেরকে হচ্ছে সমুদ্র দেখাইতে ঘোরাইয়া। দেখেন এইদিকে তেমন মানুষ নাই, আপনার সব মানুষ হচ্ছে ওইদিকে, ঠিক আছে, কিন্তু এইদিকে কত সুন্দর সমুদ্র আছে, আর এদিকে হচ্ছে আপনার সাগরটা খুব সুন্দর, আর পাশেই হচ্ছে মালয়েশিয়া দেখতেছি আমি, এটা হচ্ছে মালয়েশিয়া গাইস এদিকে। তো সমুদ্র এটা আমি যতটুকু যাই অতটুকুই আপনার শেষ হবে না, এটা কখনোই আপনার যত সামনে যাবো সামনে যামু এতেই হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার আর কি আমি দেখতে পারবো, ঠিক আছে। আর এখানে আপনার বেঞ্চ ছিল বসার জন্য, কিন্তু বেঞ্চের উপরে হচ্ছে আপনার গাছ পড়ে, ঠিক আছে, একদম দেখেন কী অবস্থা।
এই দেখেন গাছ পড়ে একদম বেঞ্চের উপরে, আপনার বসার মতন কোনো ব্যবস্থা নাই। আর এখানে হতো বা আপনার ড্রিঙ্ক করছিল, যার জন্য হচ্ছে আপনার এই যে দেখেন আপনার কাপ, ঠিক আছে, ড্রিঙ্ক করছিল কাপ এই যে, আর হচ্ছে আপনার এই যে দেখেন ড্রিঙ্কের বোতল, যারা হচ্ছিল ড্রিঙ্ক করে তারা হচ্ছে এইদিকে এসে সাগরের এইদিকে আসে, তারপর ড্রিঙ্ক করে। খুব সুন্দর জায়গা পরিবেশ, তো গাছ পড়ার জন্য হচ্ছে আপনার জায়গাটা হচ্ছে আপনার নষ্ট হয়ে গেছে গা। ঘুরতে ভালো লাগে, আপনার যারা আসেন সিঙ্গাপুরে ঘুরবেন, আর যারা সিঙ্গাপুরে আসবেন তারাও ঘুরবেন, আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে ঘুরতে। আর দেখেন সামনে কি বড় বড় গাছ পড়ে আছে সমুদ্রের কিনারে। তো এখানে একটি ঘর আছে আপনার ছোট, তো চলেন যাই দেখি ঘরের ভিতরে কি আছে। তো গাইছে দেখেন জঙ্গলের ভিতরে কিসের ঘর এটা। এটা কিসের ঘর আপনার অবশ্যই গেস করে নেবেন, আমি হচ্ছে বলতে চাইতেছি না। এগুলো হচ্ছে ওয়ান টাইম ঘর আপনার, এটা কিসের ঘর আমি বলতে চাইছি না, ভিডিওতে আপনার অবশ্যই বুঝে নেবেন। সমুদ্রের পাশেই, তো এদিকে আমরা না যাই, জঙ্গলের ভিতরে না যাই, আমরা চলেন এদিকে যাই, যাই দেখি। তো দেখেন এদিকে হচ্ছে আপনার গাছের নিচ থেকে হচ্ছে আপনার মাটি হচ্ছে বালু হচ্ছে সরে গেছে, যার জন্য হচ্ছে এমন দেখেন কত সুন্দর। এগুলো কিন্তু আপনার হচ্ছে একদম উপরে হচ্ছে আছে, নিচে কিন্তু আপনার এই যে দেখেন একদম গাছের নিচে একদম বালু সরে গেছে। এগুলো যখন আপনার পানি মানে বেড়ে যায় তখন হচ্ছে আপনার নিচে যায়, তারপর পানি যখন নেমে যায় তখন হচ্ছে বালু চলে যায়, যার জন্য হচ্ছে এমন ফাঁকা হয়ে যায় নিচে গাছের নিচে। আর এইগুলো হচ্ছে আপনার ফাঁকা হইতে হইতে আপনার গাছ দেখেন পড়ে গেছে, ঠিক আছে, বড় বড় গাছ আপনার দেখেন, মানে নিচে হচ্ছে আপনার ফাঁকা হইতে হইতে যে মাটি হচ্ছে সরে যাইতে যাইতে একদম দেখেন নিচ থেকে হচ্ছে একদম পড়ে গেছে, যার জন্য হচ্ছে আপনার এমন। একদম কত বড় বড় গাছ দেখেন পড়ে গেছে, আর এগুলো ডালা ভেঙে গেছে, এটা প্রচুর বড় গাছ। এই যে কিনার এখানে হচ্ছে আপনার ছিল গাছ এই যে এখানে, কিন্তু মাটি সরে যাওয়ার জন্য হচ্ছে বালু সরে যাওয়ার জন্য হচ্ছে আপনার গাছগুলো হচ্ছে নিচে পড়ে গেছে, দুইটা গাছ এই যে তিনটা গাছ একদম হচ্ছে একদিকটা পরে সমুদ্রের দিকে চলে গেছে, লম্বা লম্বা গাছ। এখন হচ্ছে আবার আমি এদিক দিয়ে হচ্ছে আমার ওইদিকে যাব। আর দেখেন আমি যদি আপনাদের কেন দিয়ে উঠি একটু উপরে দেখাই, তো আমি দেখি কি আছে উপরে। দেখেন আপনার প্রচণ্ড ভালো আপনার এই যে দেখেন দেখেন এই যে দেখেন আপনার কত জঙ্গল ভিতরে। আমি ভিতরে প্রবেশ করবো না, কারণ সাপ থাকতে পারে, তো ভিতরে সাপ থাকলে আবার আমার সমস্যা হবে, যার জন্য আমি ভিতরে প্রবেশ করতেছি না, আমি নেমে যেতেছি গা। এখান দিয়ে হচ্ছে আপনার বালু দেখেন আমার পাও একদম হচ্ছে আপনার 12টা বেজে গেছে। তবে ওইদিক দিয়ে দেখি, ওইদিক দিয়ে দেখি রাস্তা আছে নাকি, যদি রাস্তা থাকে তাহলে ওইদিকে চলে যাবো, কোন এদিকে আমার কাছে ভালো লাগতেছে না। আপনার সমুদ্রটা খুব সুন্দর ভালো লাগতেছে, কিন্তু এদিকে আপনার তেমন মানুষ নাই, সব মানুষ হচ্ছে ওইদিকে বসে আছে। কত সুন্দর পরিবেশ বিকেল টাইম, সব গাছ হচ্ছে আপনার সমুদ্রের সাইডে হচ্ছে এভাবে পড়ে আছে, দেখুন কত বড় গাছ পড়ে আছে। বালুর জন্য বালু যখন থাকে তখন গাছ থাকে, বালু যখন নিচের দিকে নেমে যায় তখন হচ্ছে এগুলো হচ্ছে আপনার গাছ পড়ে যায়।
তো দেখেন কত বড় গাছ। এখানে হচ্ছে আপনার ছিল, যাওয়ার জন্য হচ্ছে এখন বালু সরে যাওয়ার জন্য হচ্ছে পড়ে গেছে। দেখেন শিকড় একদম উঠে গেছে, তারপর হচ্ছে পড়ে গেছে। এগুলো কিন্তু আপনার সবে বালু মাড়ি না। তো আমি হচ্ছে এখন এখান থেকে উপরে হচ্ছে উঠে চলে যাব। তো আমি হচ্ছে শর্টকাটে এখান দিয়া হচ্ছে ওইদিকে যাইতেছি। আমি ওইখান দিয়ে হচ্ছে অনেকটা জায়গা ঘুরে তারপরে দিয়ে গেছিলাম, এখন হচ্ছে আমি এখান দিয়ে শর্টকাটে হচ্ছে চলে যেতেছি। সামনে আরো সুন্দর অনেক জায়গা আছে, ওই জায়গাটা হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য এখান দিয়ে শর্টকাটে চলে আইছি। আর দেখেন কত বড় বড় পাথর, এগুলো কিন্তু গাছ পাথর, ঠিক আছে। আর আমার ফ্রেন্ড হচ্ছে এখানে বসে আছে, ওর এখানে বসে আর রাখা, তারপর আমি গেছিলাম। আমার ফ্রেন্ড এখানে বসে আছে। তো এই জায়গাটা কেমন অবশ্যই জানাবেন, জায়গাটা অনেকটা সুন্দর। আর এখন হচ্ছে সামনের দিকে যাইতেছি। আর এখানে হচ্ছে বসার জন্য হচ্ছে খুব সুন্দর সুন্দর জায়গা আছে, আপনি বসে হচ্ছে পুরো এই ফিলটা হচ্ছে সাগরের ফিলটা হচ্ছে আপনি নিতে পারবেন এখানে বসে। সমুদ্র দেখেন কত বড় সমুদ্র, আপনি এখানে বসে থাকবেন, সামনে বিশাল বড় একটা সমুদ্র, এই সমুদ্রের ফিলটা হচ্ছে আপনি নিতে পারবেন এই জায়গাতে বসে। তো গাইস আজকের ব্লগটি এ পর্যন্তই, নতুন কোনো ব্লগে অবশ্যই আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। আজকের ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।